কই রে হাসি, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কিছু বলছিলেন কর্তা? হ্যাঁ, একটু বের হবো, চতো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, আর ওদিক দিয়ে একটু পুকুরটা হয়ে আসবো। দেখতে হবে পুকুরটাতে খাবার টাবার আছে কিনা, মাছ ছাড়ার পর তো পুকুরটার দিকে একবারও যাওয়াও হয়নি। চ চ চলেন কর্তা, চলেন চলেন চলেন। লাঠির ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং, দেখলি কেমন মজার খেল ও চাঁদুরে, দেখলি কেমন মজার খেল ও চাঁদুরে, দেখলি কেমন মজার খেল। আম গেল জাম গেল চুসো এখন আমরা। কর্তা ওই দেখেন, আম গেল জাম গেল চুসো এখন আমরা। আমাদের পুকুরে কে মাছ ধরছে? মাছ ধরছে মানে বাবার ঘরে সম্পত্তি পেয়েছে নাকি? চত চত গিয়ে দেখি। এই কিরে, খাসের পুকুর পেয়েছিস নাকি? বলা নাই কোয়া নাই এভাবে মাছ ধরছিস? তো এতে আবার বলার কি আছে গো? শখ করে একদিন দুটো মাছ ধরবো তা আবার বলতে হবে? ওই শখটা বাড়িতে গিয়ে করো যা বাপু, মাছ খেতে গেলে কিনে খেতে হবে। চল 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 উঠতো, যা এখান থেকে যা, তাও তো যা। চলে যাবো মানে? এই যে আমি এতগুলো টাকা খরচ করে মাছের খাবার করে আনলাম, টাকাটা দিয়ে দেন উঠে চলে যাচ্ছি। ছেলের স্পর্ধা দেখেছ? আমার পুকুর আমার মাছ, আবার ঘুরিয়া আমার কাছে পয়সা চাইছে? তোর ছেলের কিছু বলতো। আসছিস মা? হ্যাঁ হ্যাঁ আয় 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 আয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা কালকে আয়। ঠিক আছে, আচ্ছা রাখছি। কি ব্যাপার গো, খুব হাস্য মনে হচ্ছে, কার সাথে কথা বলছিলে? আর কার সাথে, আমাদের মেয়ের সাথে। জামাই মেয়ে কালকে আমাদের বাড়ি আসছে কয়েকদিনের জন্য বেড়াতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, ও মা, ওই গো মা। এসেছিস মা, এসেছিস, আয় মা আয়, ভেতরে আয় ভেতরে আয়। এসো বাবা, ভেতরে এসো ভেতরে এসো। মা বাবাকে দেখছি না, বাবা কোথায়? তোর বাবা একটু পুকুরের দিকে গেছে, এক্ষুনি চলে আসবে। আয় আয় ভেতরে আয়, এসো বাবা এসো। বাবা একটু বেগুন দেব? দেবেন বলছেন? দেন। হ্যাঁ গো, তোমাকে একটু দেব? না থাক থাক। মা তোকে একটু দি? দাও। বাবা দুটো মিষ্টি দি। মিষ্টি দে। তরকারিটা যা হয়েছিল না, আর মিষ্টিটাও সেই, এর পরে যদি একটু টমেটো চাটনি হতো তো একেবারে জমেই যেত। মা টমেটো চাটনি নাই। হ্যাঁ গো, জামাই কি আমাদের ধ্বংস করতে এসেছে? হ্যাঁ, দেখতে তো কালো পেঁচি। আমি ছিলাম বলে তোমার কপালে ভাত জুটেছে, না তো তোমাকে কেউ বিয়ে করতো। ওই কালো পোড়া চেহারা নিয়ে এই দুই বছর পর শ্বশুর বাড়ি এলাম, আর সামান্য একটু টমেটো চাটনি খেতে চাইলাম, আর সেটাও জুটলো না। আজ রাতের খাবারের সাথে আমার টমেটো চাটনি চাই, আর যদি না পেয়েছি তো কাল সকালে আমি বাড়ি চললাম, তুমি থাকো তোমার বাপের বাড়ি নিয়ে। হ্যাঁ গো, এ তো দেখছি মেয়ের বিয়েতে জানা খরচ হয়েছে, তার থেকে বেশি এখন জামাই খরচ করাবে। কি আর করবে,
জামাই যখন খেতে চেয়েছে, দশটা নয় পাঁচটা নয়, একটাই মাত্র জামাই, দু আড়াই বিঘে জমি যাবে যার, দুশো গ্রাম হোক তিনশো গ্রাম হোক বাজার থেকে টমেটো নিয়ে আসো। যেতে তো হবেই, জামাইয়ের মুখে যা কথা শুনছি, যদি টমেটো চাটনি না খাওয়াই তো আমাদের মেয়েকে তো ছেড়ে চলে যাবে। দেখি কাল সকালে না বাজারটা গিয়ে দুশো গ্রাম টমেটো নিয়ে আসবো। দেরে না দেরে না, লা লা লা। দাদা, এ আমাকে আড়াইশো গ্রাম মতো টমেটো দেন তো। আড়াইশো গ্রাম টমেটো দিন, কোটের কাগজটা দিন। কোটের কাগজ তো নেই, কিন্তু জমির দলিল নিয়ে এসছি। আরে মশাই, আপনি কোন যুগে বাস করেন বলেন তো? এখন টমেটো কিনতে গেলে কোটের একটা পারমিশনের দরকার। যান যান, তাড়াতাড়ি পারমিশনটা করিয়ে নিয়ে আসুন। পারমিশন পারমিশন কোথায় করাবো? আরে মশাই, ওই দেখুন ওখানে উকিল বাবু আছে, উকিল বাবুর কাছে গিয়ে উকিল বাবুর কাছ থেকে পারমিশনটা করিয়ে নিয়ে আসুন। এই নিন, পনেরো দিন পরে টমেটোর দোকানে এসে টমেটোটা নিয়ে যাবেন। আচ্ছা উকিল বাবু। উকিল বাবু, আমি আড়াইশো গ্রাম টমেটো নেব। তো ওই দোকানদার দাদা বললো আপনার কাছে নাকি পারমিশন করাতে হবে, তো আমাকে একটু পারমিশন করিয়ে দিন না। আচ্ছা, আড়াইশো গ্রাম টমেটো নেবেন? হ্যাঁ উকিল বাবু। আচ্ছা আচ্ছা, আপনার দাগ নাম্বারটা বলুন তো। 572। 572। আচ্ছা, আপনার মোজাটা কোথায়? খেসরতপুর। খেসরতপুর, তাহলে আপনার আড়াইশো গ্রাম টমেটোতে দাম লাগছে মোট আড়াই বিঘা জমি। এই নিন, দুই দিন পর টমেটোর দোকানে এসে আপনার জমির দলিলটা দিয়ে আড়াইশো গ্রাম টমেটো নিয়ে যাবেন। দুদিন? আরে মশাই, এই তো মাত্র দুই দিন, কত কত লোক পনেরো দিন এক মাস থেকে অপেক্ষায় আছে। কত লোক তো চার পাঁচ লাখ টাকা করে অ্যাডভান্স করে গেছে, তবুও দিতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় দুদিন পরই আসব। আরে জামাই কোথায়? জামাই, ও জামাই, আরে এসো খেয়ে নাও। শুনুন শ্বশুর মশাই, আপনাকে আমি খোলা খুলি একটা কথা বলছি, হয় আপনি আমাকে টমেটো চাটনি খাওয়াবেন, আর না হয় আপনার মেয়ের সাথে আমার ডিভোর্স নেবেন। ভাত খাবে না, ইয়ে খাবে? ও দাদা, এই নিন কোর্টের পারমিশন, আর আমাকে আড়াইশো গ্রাম টমেটো দিন। দেখি জমির দলিলটা দিন। এই নিন। এ কি, এ তো আপনার আড়াই বিঘা জমির দলিল, আপনি জানেন না টমেটোর দাম আরো বেড়ে গেছে? আড়াইশো গ্রাম টমেটো নিতে গেলে তো আপনাকে আরো দেড় বিঘে জমি লাগবে। মানে আড়াইশো গ্রাম টমেটো নিতে গেলে আপনাকে টোটাল জমি লাগছে চার বিঘে। দেখি দাদা কাগজগুলো দিন তো।
দাদা টমেটো নিয়ে যান। আরে দাদা যান যান, চার বিঘাতে এক কাঠা কম দিবেন। আসুন আসুন টমেটো নিয়ে যান। কই রে সারা জামাই, বেরিয়ে আয়। কই শুনতে পাচ্ছিস? কি হলো, তুমি এইভাবে চেঁচাচ্ছ কেন? আরে ওঠো তো, ও সালা টমেটো চাটনি খাবে, ও টমেটো চাটনি খাওয়া আমি বার করছি। আরে কি হয়েছে বলবা তো? আমি ওকে টমেটো চাটনি খাওয়াতে পারবো না। যে টাকাতে আমি ওকে টমেটো চাটনি খাওয়াবো, সে টাকাতে আবার আমার মেয়ে তিনবার ধুমধাম করে বিয়ে দেবো। কি হলো শ্বশুর আব্বা, তুই কি বলেছিলি? টমেটো চাটনি না খেতে পেলে আমার মেয়েকে তুই ডিভোর্স দিবি? আরে তোকে ডিভোর্স দিতে হবে না, আমার মেয়েই তোকে ডিভোর্স দিবে। যে টাকা দিয়ে তোকে টমেটো চাটনি খাবো, সেই টাকা দিয়ে আবার আমার মেয়ের তিনবার ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। বেরিয়ে যা, বেরিয়ে যা শয়তান আমার বাড়ি থেকে। আমি যাব না, আমি যাব না, বেরিয়ে যা। নো 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 নো, আমি যাব না।